অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা বিনিয়োগ নিয়ে দুদক কিংবা অন্য কেউ প্রশ্ন তুলতে পারবে না বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমতুল মুমিন। সরকার এরই সুযোগ দিয়ে বলেছে জানা সরকারি এই সুযোগ দিয়েছে বলে জানান তিনি। জাতীয় রাজস্ব ভবনে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস ইএফডি বা ভ্যাট মেশিনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। শারফুল আলম জানাচ্ছেন বিস্তারিত। অবৈধভাবে উপার্জিত অর্থ বা সম্পদের কর না দেয়াই তা কালো টাকায় পরিণত হয়। এসব অর্থ বিনিয়োগ নিয়ে গ্রাহকদের মধ্যেও থাকে নানা সংশয়। সরকার বারবার তাদের সুযোগ দিলেও তা দেশে ব্যবহার না করেই অনেকেই বিদেশে পাচার করেন। ওইসব অর্থ দেশে রাখতেই সরকার প্রশ্নাতীতভাবে তা দেশে বিনিয়োগের সুযোগ করে দিয়েছে বলে জানান জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। অপ্রদর্শিত অর্থের সারাটা পাচ্ছি না তেমন, আমরা তেমন সারা পাচ্ছি না বা পাইনি এখন পর্যন্ত। আমরা কিন্তু সব প্রতিষ্ঠানকে বাড়িতে করে দিচ্ছি, এই আইনেই কিন্তু হ্যান্ডমেটে দিয়ে দিচ্ছে যে কোনো প্রতিষ্ঠান এটা নিয়ে কোনো প্রশ্ন করতে পারবে না। যদি কোনো প্রতিষ্ঠান এটা নিয়ে কোনো প্রশ্ন করে তাহলে সে সোজা যা আদালতে রিট করবে। দুদককে বলছি যে এটা কিন্তু এইবার আমাদের যে উদ্দেশ্য সেটা কিন্তু বা যে যে আলোকে করেছি সেটা কিন্তু আমরা ইনফ্যাক্ট কেউ অবৈধ অর্থ উপার্জন করিয়া কি করছে সেই জন্য না, কাজে দুদক তার পিছনে ওইভাবে জানে না। জরিমানা দিয়ে এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকলেও এখন পর্যন্ত তা করের আয়ে তেমন প্রভাব ফেলেনি। তবে এসব অর্থ পুঁজিবাজারে বিনিয়োগ হচ্ছে এমনটাই মনে করছে এনবিআর। ক্যাপিটাল মার্কেটে লক্ষ্য করা যাচ্ছে, ক্যাপিটাল মার্কেট ইদানিং ক্যাশ ফ্লো বেড়ে গেছে। তবে আমাদের 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 অন্যভাবে আমাদের রিটার্নে এখনও ছাপ আসেনি। এর আগে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস ইএফডি বা ভ্যাট মেশিন চালুর কার্যক্রম উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান। 100% লিকেজ বন্ধ করার জন্যই তো করা হয়েছে বা করা হয়। এখন এটা ডিপেন্ড করবে এটা ইমপ্লিমেন্টেশন স্টেজে যে আমাদের মনিটরিং এবং যেগুলো বললাম যে গ্রাহকেরও সচেতনতা, গ্রাহকেরও পার্টিসিপেশন, তাদের সাহায্য সহযোগিতা কীভাবে করতেছে সরকারেরকে রেভিনিউ আনার, আমরা কতটুকু মোটিভেট করতে পারতেছি গ্রাহককে। প্রাথমিকভাবে 100টি মেশিন দেওয়া হলেও এক বছরের মধ্যে 1,00,000 ইএফডি মেশিন সারা দেশে চালু হবে বলে জানায় এনবিআর। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।